সিঙ্গুরের সমবায় নির্বাচনে ভোট লুটের অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুখে মাস্ক পরে বহিরাগতদের ভিড় স্কুলের সামনে, ভোট দিতে না পেরে ফিরে গেলেন অনেকেই। প্রতিবাদে রাস্তা অবরোধ সিপিএমের। পুলিশের সামনেই অবাধে ভোট লুট চলছে বলে অভিযোগ সিপিএমের, অভিযোগ অস্বীকার তৃণমূলের। রবিবার ছিল সিঙ্গুর ছিনামর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন। বাম সমর্থিত প্রার্থীদের জোর করে বের করে দেবার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। সিঙ্গুরের হাকিমপুর তুষ্টচরণ উচ্চ বিদ্যালয়ে 57টি আসনের নির্বাচন চলছে। 57টি আসনেই বাম সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে 53টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। বিজেপি সমর্থিত প্রার্থীরা 14টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ভোটার সংখ্যা 1400। এদিন বেলা বাড়তেই ভোট লুটের অভিযোগ তোলে বামেরা। ঘটনাস্থলে যান বাম নেতা সৃজন ভট্টাচার্য। সেখানে গিয়ে তিনি বলেন, সিঙ্গুরের ইতিহাসে বিরল ঘটনা, সব জায়গা থেকে লুট করতে হবে। বহিরাগত ছেলে নিয়ে এসে মুখে মাস্ক পরে বুথ জ্যাম করে ভোটারদের ভোট দিতে দেয়নি, সবটাই হয়েছে পুলিশের বদান্যতায়। মিছিল অবরোধ থেকে শুরু করে প্রয়োজনে আদালতে যাব, এমনই হুঙ্কার সিপিআইএম নেতার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যেই কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশ ও বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্ট পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি বিশ্বাস করেছেন, আপনার দোষ সেটা। কয়লা চোর, বালি চোর, গরু চোর, চাকরি চোর, লটারি চোর, শিক্ষা চোর, চাকরি চোর, সোনা চোর, কে বিশ্বাস করবে ওদের কথা? আপাদমস্তক দুর্নীতিতে ভর্তি এবং একটা সমবায় অবধি ছাড়বে না, একটা পঞ্চায়েত ছাড়া যাবে না, একটা ওয়ার্ড পৌরসভা ভোটে ছাড়া যাবে না। সন্ত্রাস করতে হবে, কারণ প্রতিটি জায়গা থেকে, প্রত্যেকটা জায়গায় মধুবান্ডা, ওখান থেকে আসলে টাকা মারবে, পকেট ভারী করবে। তৃণমূলের সব ব্লকের নেতাদের 10 বছর আগে কি সম্পত্তি ছিল, আজকে কি সম্পত্তি হচ্ছে খোঁজ নিন। এই যা গুন্ডামি হয়েছে, আমরা এর বিরুদ্ধে আইনি প্রতিবাদ করব। আজকে থেকে, এখন থেকে শুরু হবে আইনি প্রতিবাদ, রাস্তার প্রতিবাদ হবে, ছিনামড়ের মানুষকে সাথে নিয়েই হবে। মানুষ এই জিনিস ভালোভাবে নেননি, পঞ্চায়েত ভোটে মানুষের সামগ্রিকভাবে অধিকার খর্ব হয়েছে। ভোটে ক্যান্ডিডেট হবে, ভোট দিতে যাবে, সেই ভোট দিতে দেয়নি কাউকে। বাইরে থেকে ছেলে এনে, আমি তো জানি না, তৃণমূল সমর্থক, আমি রাস্তায় যখন খবর পেয়ে এসে ঢুকলাম, কয়েকজন তৃণমূল সমর্থক পেলাম, তারা এসে বলছে যে আমরা তো তৃণমূলকেই ভোট দিতাম, কিন্তু আমাদেরও ভোট দিতে দিল না, সব ব্লক করে দিয়েছে। ফলত এই গুন্ডামি, এই চুরি, এই ডাকাতি, এই লালসা, এর জবাব সমুচিতভাবে মানুষ দেবে। আমি বাকি কারুর কথা বলতে পারবো না, বামপন্থীরা রাস্তায় আছে, আমরা রাস্তায় আছি।